আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আইটেক মামুন ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওর বিষয় হলো আমরা যখন বিভিন্ন ধরনের অ্যাপস ওপেন করি তখন বিভিন্ন ধরনের বিরক্তিকর কিছু বিজ্ঞাপন এসে আমাদের সামনে হাজির হয় তো এইগুলা থেকে কিভাবে আমরা মুক্ত থাকবো আমরা যখনই কোনো অ্যাপস ব্যবহার করতে যাই বা যখনই কোনো সাইটে ঢুকি তখন এই ধরনের বিরক্তিকর বিজ্ঞাপন আমাদের সামনে চলে আসে তো এইগুলো থেকে আমরা কিভাবে দূরে থাকবো কিভাবে পরিত্রাণ পাবো সে নিয়ে আজকের ভিডিওটা আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন বিরক্তিকর এই বিজ্ঞাপন থেকে আপনাকে পরিত্রাণ পেতে হলে অবশ্যই একটি অ্যাপসের শরণাপন্ন হতে হবে অ্যাপসটি পাবেন আপনারা অ্যাপ স্টোরে অ্যাপ স্টোরে গিয়ে সার্চ করবেন বিএলও সি কে ব্লক এডিএ ব্লক অ্যাডা বিএলও সি কে এডিএ ব্লক অ্যাডা লিখে সার্চ করবেন সার্চ করার পরে আপনারা দেখতে পাবেন এখানে ব্লক অ্যাডা একটা অ্যাপ এসেছে জাস্ট গেটে ক্লিক করে আপনারা ইনস্টল করে নেবেন অনেকেই এর আগে থেকে ব্যবহার করেন যারা নতুন তারা ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা জানেন বা পারেন তারা অ্যাভয়েড করতে পারেন নো প্রবলেম তো এখন আপনি যখন প্রথমে এরকম ইনস্টল করার পরে ওপেন করবেন এখানে দেখাবে ডিঅ্যাক্টিভেটেড আর এখানে ট্যাপ টু অ্যাক্টিভ তো এটার পরে যদি আপনি ট্যাপ করেন তাহলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং আমি এটার প্রমাণ দেখাবো যে কতগুলো অ্যাড এটা ব্লক করে সেটাও তো আপনারা এখন এটার উপরে টাচ করে এটা ফার্স্ট টাইমের জন্য একটা কনফিগারেশন করার জন্য আর কি এই স্টেপটা আসে তো আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাকে বলবে যে এই ব্লক অ্যাডা যে কনফিগারেশনটা আছে এটা অ্যাড হবে কি না তো আপনি এখান থেকে অ্যালাউতে ক্লিক করবেন অ্যালাউতে ক্লিক করার পরে এরকম আসবে এখান থেকে আপনার আইফোনের পাসকোর্ডটা আপনি দিয়ে দিবেন। পাসকোর্ডটা দেওয়ার পরে আপনাকে বলবে যে ব্লক এটা আপনাকে করবে কিনা তো আপনি এখান থেকে অ্যালাউ করে দেন অ্যালাউ করলে কোনো সমস্যা নাই এখন দেখেন যে আপনার এটা কিন্তু অ্যাক্টিভ আছে তো আমি যখন প্রথমে শিয়ারিটের ভিতরে ঢুকেছিলাম আপনারা অন্য যে কোনো ভিতরে ঢুকলে যদি বিজ্ঞাপন আগে আসতো তাহলে এখন থেকে আর আসবে না তো আমরা এখন এখান থেকে এটা অ্যাক্টিভ করে নিব যদি এখান থেকে অ্যাক্টিভ করে নিই তাহলে আমাদের ওই অ্যাপসগুলোতে আর বিরক্তিকর বিজ্ঞাপন শো করবে না তো আমরা এখান থেকে ট্যাপ এর উপর ক্লিক করলাম এখানে দেখুন যে আমাকে অ্যাক্টিভ দেখাচ্ছে আমি এখান থেকে ব্যাকে গেলাম এখন যদি আমি শেয়ারিট ওপেন করি তাহলে কিন্তু আমার আর আগের সেই বিরক্তিকর যে বিজ্ঞাপনগুলো আমাকে দেখাচ্ছিল সেগুলো আর দেখাবে না কারণ আমি এখন একটা অ্যাড ব্লক অ্যাড করে নিয়েছি যার জন্য তো এটা আপনি চাইলে রাতে যখন ঘুমিয়ে থাকেন তখন ডিঅ্যাক্টিভ করে রাখলেন সকালে উঠে আবার অ্যাক্টিভ করলেন সারা দিনের ভিতরে কোনো বিজ্ঞাপন পাবেন না তো এখান থেকে আমরা শেয়ারিটার ভিতরে যখন ঢুকলাম তখন কিন্তু আর কোনো বিজ্ঞাপন দেখতে পাচ্ছি না এখন আমি বলেছিলাম যে আমি প্রুফ দেখাবো যে কতগুলা বিজ্ঞাপন এটা অ্যাটাক করে বা ডিটেক্ট করে সেটাও দেখাবো তো এখন আমরা এটা কিভাবে দেখবো আমরা যদি এখন আমাদের সেই অ্যাড ব্লকাতে চলে যাই ব্লক এতে চলে যায় তাহলে আমরা দেখতে পারবো এখানে ব্লকড সেভেন্টি টু অ্যাডস অ্যান্ড ট্র্যাকার্স এই বাহাত্তরটি অ্যাড এত স্বল্প সময়ে কিন্তু আমাদের সামনে চলে এসতো তা এখন আর সেটা আসলো না এখন আপনি চাইলে এখান থেকে আবার ডিঅ্যাক্টিভ করে রাখতে পারবেন তবে আমি সাজেস্ট করব যারা ইমো বা শেয়ার ইট ব্যবহার করেন তারা এই অ্যাপসটা ব্যবহার করতে পারেন এটার মাধ্যমে আপনি অ্যাড ব্লক করতে পারবেন আপনার আইফোন ব্যবহারে আর কোনো বিরক্তিকর বিজ্ঞাপন ফেস করতে হবে না তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ এখনও পর্যন্ত আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল কোনটা প্রেস করে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সাথেই থাকুন ধন্যবাদ